নমস্কার, আমার নাম কাবেরী রায়। আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে এসেছি নারায়ণ আর এন টেগোরে আমার বাচ্চার ট্রিটমেন্টের জন্য। আমার বাচ্চার নাম হচ্ছে প্রনীল রয়, এখন তার বয়স 10 বছর। 2011-র 5th December প্রনীলের জন্ম। তারপরে 2012-র জাস্ট প্রথম দিকেই ও কাঁদলে নীল হয়ে যেত একদম। তো সের জন্যই আমাদের ওখানে আমরা 3 দিন ওখানে ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিটও ছিলাম। যেদিন খুব বেশি এই ব্যাপারটা দেখা গেল, তো ওখানকার ডক্টররা বললেন যে এটা কোনো কার্ডিয়াক অ্যারেস্ট, তো আপনারা এখনই কলকাতায় নিয়ে যান। তো তখন আমরা কলকাতায় আর এন টেগোর এই হসপিটালে আসি। ডক্টর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে ও প্রথম ভর্তি হন। হ্যাঁ, ভর্তি হওয়ার পরে কিছুদিন থাকে, তারপরে বলেন যে ওর হচ্ছে বাইপাস সার্জারি করতে হবে, এই ওর কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, এটাই ডায়াগনোসিস হয়েছিল। তো তারপরে যখন অপারেশন যখন সার্জনের সাথে কথা হয়, ডক্টর এম দাস ছিলেন, ওর সার্জারির ডেট ঠিক হয়, সার্জারির দিন ওকে সকালবেলা ফার্স্টিংয়ের পরে ওটিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রায় 5 ঘন্টা চেষ্টা করার পরেও ওর ভেনাস সিস্টেম দিয়ে মেডিসিন যায়নি, তো সের জন্য সার্জারিটা করা যায়নি। তখন ডক্টর অমিতাভ চ্যাটার্জি আমাদের ডেকে বলেন যে ওর একটা সার্জারি করতে হবে, বেলুন সার্জারি করতে হবে এখন, মানে সার্ভাইভের জন্য। তো এখানে সাকসেসফুলি সেই বেলুন সার্জারিটা হয়, যেটার নাম হচ্ছে কোয়ার্কটোপ্লাস্টি। তারপরে সেখানে ডক্টর দেবশ্রী গাঙ্গুলিও ছিলেন ম্যাডাম। তারপরে ডক্টর অমিতাভ চ্যাটার্জি চলে যান হাওড়ার নারায়ণ সুপার স্পেশালিটি হসপিটালে। তারপর থেকে আমি দেবশ্রী ম্যাডামের ট্রিটমেন্টেই আছি। প্রনীলকে নিয়ে আমি 6 মাস অন্তর এখানে আসি, ওর ইকো ইসিজি ম্যাডাম যেভাবে বলেন করি, একটা প্রেশারের ওষুধও চল, ওর প্রেশার হাই ছিল বলে। তারপরে এইভাবেই ফলো আপে ছিলাম আমরা। কিন্তু 2019-এ আমাদের তখনই সার্জারির সময় ডক্টর বলেছিলেন যে হয়তো আরেকবারই সার্জারিটা করতে হবে। 2019-এ ম্যাডাম আমাকে ইকো করে বলেন যে ওর হয়তো ওই জায়গাটা আবার চেপে যাচ্ছে অ্যাওর্টাটা, তো ওর আরেকবার একটা সার্জারি লাগবে, স্টেন বসাতে হবে। তো সেটা শুনে আমি ভাবলাম যে এত ছোট বাচ্চা স্টেন বসবে, তো ম্যাডাম আমাকে পুরো প্রসিডিওরটা বললেন যে কেন স্টেন্ট, কি হবে, কেন আমরা ওর ওপেন করে সার্জারি করব না, স্টেন দিলেও ভালো হয়ে যাবে, এটা লাইফ টাইম থাকবে, হ্যাঁ ওকে চেক আপে থাকতে হবে, ম্যাডাম টোটাল প্রসিডিওরটা আমাকে বললেন। তারপরে করোনার জন্য মানে 2 বছর আমরা কোনো মুভ করতে পারিনি এখানে। তারপরে আমরা 2021-এ আবার আসি, ফলো আপ করি এখানে। তখন এই হতে হতে তারপরে 2022-তে 24শে জানুয়ারি হচ্ছে ও প্রনীলের অপারেশনটা হয়, যেটা হচ্ছে প্রনীলকে স্টেন বসানো হয় 24শে জানুয়ারি। এখন আমি 7 দিন পরে ম্যাডামের কাছে ফলো আপে আসি, ওর সেখানেও ইকো করা হয়, ইসিজি করা হয়, ম্যাডাম বলেন ও ভালো আছে, এবং অপারেশনেও সেরকম কোনো কমপ্লিকেশন হয়নি। আমরা মানে ম্যাডাম আমাদের মানে কাছে মানে কি মানে এটা আমি মা হয়ে আমি বলছি, এত দূর থেকে আমি আসছি, মানে কোনো দিন এরকম সাপোর্ট মানে আমি পাইনি, মানে সত্যি কথাই, মানে ম্যাডাম আমাদের আমার ছেলের জন্য যে কী করেছে, মানে আমি হয়তো মানে আমি আমার জীবদ্দশায় এটা কোনো দিন ভুলবো না। তো ম্যাডাম যে কদিন এখানে আছেন যেভাবে আমাকে বলবেন আমি ট্রিটমেন্টটা চালিয়ে যাব, এবং আশা করব প্রনীল এভাবেই ধীরে ধীরে ভবিষ্যতে সুস্থ হয়ে উঠবে। আমার পেশেন্ট প্রনীল রায়, ওর এখন 10 বছর বয়স, ও আমাদের সাথে একদম জন্মের প্রথম থেকেই আমাদের সাথে ফলো আপ করছে। খুব ছোট অবস্থায় ওর ডায়াগনোসিস হয়েছিল যে ওর অ্যাওর্টিক কোয়ার্কটেশন আছে, অর্থাৎ এটা একটা এমন ডিজিজ যেখানে শরীরের মেইন শিরা, অর্থাৎ যাকে আমরা অ্যাওর্টা বলি, যেখান থেকে রক্ত হার্ট থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে, সেই জায়গাতে একটা ন্যারোয়িং বা একটা স্ট্রিকচার ছিল। সেই ন্যারোয়িংটা একদম ছোট অবস্থাতেই ধরা পড়ে, এবং ফার্স্ট 2012 সালে যখন ওর বয়স ছিল মাত্র 2 মাস বা 3 মাস, সেই সময়তে ওর প্রথম বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টিটা হয়। সেই বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে আমরা ওর অ্যাওর্টিক কোয়াক্টেশনটাকে পার্শিয়ালি ট্রিট করতে পেরেছিলাম, এবং সেই অবস্থাতে ও কিন্তু অনেক খুব ভালো হয়ে গেছিলো। ওর যে যে প্রবলেমগুলো হচ্ছিলো, অর্থাৎ ব্লাড যেতে না পারা বা হার্টের ডিসফাংশন, সেই সব প্রবলেমগুলো বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে আমরা ট্রিট করেছিলাম। কিন্তু এটা কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, এটা একটা এমন ডিজিজ যেটা কিনা শুধুমাত্র বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি দিয়ে মেজরিটি অফ টাইমে দেখা যায় যে এটা কিন্তু ভালোভাবে কমপ্লিটলি কিওর করা পসিবল না।
প্রনীল আমার সাথেই ফলো আপে ছিল এবং আমি দেখতে পাচ্ছিলাম যে গ্র্যাজুয়ালি ওভার ইয়ার্স ওর কিন্তু সেই অ্যাওর্টিক স্টেনোসিসটা আবার রিগ্রো করছিল, অর্থাৎ কিনা যেই জায়গাটাতে আমরা বেলুন করেছিলাম সেই জায়গাটা আবার সংকুচিত হয়ে ছোট হয়ে আসছিল, সেখান থেকে রক্ত চলাচল আবার বাধা পাচ্ছিল এবং তার ফলে যেটা হয়, যেটা অ্যাওর্টিক কোয়াকটেশন পেশেন্টের একটা সঙ্গে একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে হাইপারটেনশন। শুনতে অবাক লাগলো, যদিও প্রনীলের বয়স মাত্র 10 বছর, ও কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন অর্থাৎ ব্লাড প্রেশার নর্মাল রাখার মেডিসিন খাচ্ছিল এবং সেটার কারণ হলো ওর অ্যাওর্টার মধ্যে স্টেনোসিস ছিল। আমরা প্ল্যান করে প্রনীলকে ভর্তি করি এবং প্রনীলের যেই জায়গায় অ্যাওর্টিক স্টেনোসিস ছিল সেই জায়গাটাতে আমরা একটা স্টেন্ট দিয়ে দিই। স্টেন্ট অর্থ হচ্ছে এটা একটা মেটালিক টিউব যেটা দিয়ে আমরা অ্যাওর্টাটাকে ফুলিয়ে বড় করে দিই এবং সেই যেই জায়গাটা অ্যাওর্টাটা স্টেনোসড ছিল সেই জায়গাটা এখন স্টেন্টের মাধ্যমে সম্পূর্ণ ওপেন থাকে। আমাদের এই প্রসিডিওরটা খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে, খুব সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। প্রনীল এখন খুবই ভালো আছে এবং আমরা সবাই খুব খুশি যে আমরা ওর প্রসিডিওরটা এত সুন্দর সাকসেসফুল হয়েছে এবং আমরা প্রনীলের অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিনটাও কিন্তু বন্ধ করে দিতে পেরেছি। তো কোয়াকটেশন এমন একটা ডিজিজ যেটা ইনিশিয়ালি বাচ্চার ছোটো অবস্থাতে আমরা অনেক সময় অপারেশন করি, ওপেন হার্ট অপারেশন করতে হয় বা কখনও বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়, কিন্তু তারপরে কোয়াকটেশন ফিরে আসার সম্ভাবনা খুব বেশি এবং তারপরে সেটার যেটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট অর্থাৎ এরপরে হয়তো আমাকে আর ওকে কিছু করতে হবে না, সেটা হচ্ছে কোয়াকটেশন স্টেন্টিং, যেটা আমরা সাকসেসফুলি প্রনীলের মধ্যে করতে পেরেছি।